হাই ফ্রেন্ডস, আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি এখানে আপনাদের কাছে 2 মিনিটের একটা রেসিপি ভেন্ডির মশালা ফ্রাই শেয়ার করতে চলেছি বন্ধুরা। ভেন্ডি অনেক রকমভাবে খাওয়া যায়। আমি কীরকম করে বানাচ্ছি একবার দেখবেন বন্ধুরা। গরম রুটির সাথে বলুন, যে কোনো কিছুর সাথে বলুন, খুব ভালো যায় এটা খেতে। চলো রান্নাটা শুরু করি। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। তেল আমাদের গরম হয়ে গেছে, আমি এটা সাদা তেলে করছি, সাদা তেলে খেতেই বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি কিছুটা কারিয়া পাতা, শুকনো লঙ্কা। যদি আপনাদের কাছে টাটকা কারিয়া পাতা থাকে তাজা, তাহলে সেটাও দিতে পারেন বন্ধুরা, আরও ভালো গন্ধটা ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি একটু পেঁয়াজগুলো রাফলি কেটেছি বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে কাটতে পারেন, তবে একটু বড়ো কাটলে ভালো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই বন্ধুরা। মোটামুটি 40%-এর মতো ভাজা ভাজা করে আমরা ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নেব। ভেন্ডিগুলো যেহেতু শুকনোভাবে কাটতে হবে বন্ধুরা, যাতে কোনো রকম জল না থাকে, তাহলে ভেন্ডির থেকে লালা বেরোতে শুরু করবে বন্ধুরা। ভেন্ডিটাকে ভালোভাবে ভাজতে হবে। এখনই আমরা ভেন্ডির মধ্যে কোনো রকম নুন দেবো না, তাহলে ভেন্ডিটার থেকে জল বেরোতে শুরু করবে। ভেন্ডিটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমরা নুনটা মেশাবো। এখানে আমি 1 পিঞ্চের মতো হলুদ দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে হলুদটা বাদও দিতে পারে বন্ধুরা। ভেন্ডিটা আমার প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন। ভেন্ডিটা আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন কোনো রকম লালা ছাড়েনি। এটা কম আঁচ করে পরে নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি টমেটোগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা গোলমরিচ। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন বন্ধুরা, আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সয়া সস। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে সয়া সসটা মেশাবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ। বন্ধুরা এখানে টমেটোগুলো একদম গলে যাবে না, এরকম থাকবে, মুখে পড়বে, খেতে খুব ভালো লাগে। একবার এরকম করে ভেন্ডিটা ভেজে দেখবেন বন্ধুরা, রুটি, পরোটা, লুচি, এমনকি ভাতের সাথেও খুব ভালো যায়। আপনারা এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন। 1-2 মিনিট রেখে দিলেই আমাদের ভেন্ডি মশালা ফ্রাই রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের টমেটোগুলো খুব একটা গলে যায়নি, এমনকি ভেন্ডিগুলোও ভেঙে যায়নি। আমার রেসিপি ভেন্ডি ভাজাটা রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক অবশ্যই একটা করবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে। টাটা।